আছি, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে পরিচিত, এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে তিনি 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতিনিধিকে দেখেছেন চায়ের জন্য, চা খাওয়ার জন্য, আর পাশাপাশি তিনি একটি দৃষ্টান্ত। আমি বলবো যে তিনি আসলে একটি, অনেকে বলেছেন যে আমরা টক শো টিভিতে দেখেছি যে বলেছেন, তিনি একটি রিক্স নিয়েছেন, কারণ 90-এর পরবর্তী যে সরকারগুলো ক্ষমতা এসেছে এই ডাকসু নির্বাচনে রিক্স কেউ নিতে চায়নি, কারণ তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেগুলো দাবিতে সোচ্চার হবে তাদেরকে থামানো যাবে, কিন্তু তিনি যৌক্তিকভাবে মনে করেছেন যে না, এটা শিক্ষার্থীদের অধিকার, এটা হওয়া উচিত। সেই আন্তরিকতা থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহযোগিতা করেছেন, অন্যথায় হয়তো এই নির্বাচন হতো না, এটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, আমাদের পোস্টেড ছিলাম, আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন অকাঙ্ক্ষিত তখন তিনি গিয়েছেন, আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি, আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট বয়সে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যে প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী একদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারি, কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হচ্ছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি খুঁজে দেখতে পারি। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময় তার সেই মানে ছাত্র রাজনীতি এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি, আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে, আর তার সুযোগ্য কন্যা যদিও সেই প্রেরণা আবার আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সবগুলো একরকমভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব হয়েছে, মানুষের মধ্যে এখানে স্থান করে নিতে পেরেছেন, এবং তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন, আমরা একটা কথাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অন্য অনেককে প্রশ্রয় দেয়নি, সবসময় ন্যায় পক্ষে ছিল, দেশের মঙ্গলের জন্য ছিল, তার সকল মঙ্গলজনক কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী থাকবে, এবং আমরা এই ডাকসুর যে নবনির্বাচিত নেতৃবৃন্দ রয়েছি আমরা তার সেই কাজকে এগিয়ে নিতে আরো সহযোগিতা করব। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাই লিখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমি যদি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার হচ্ছে গল্পটা বের হয়েছে। আর যেটা বলবো, আপনি শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেজর সমস্যা হচ্ছে আবাসিক সমস্যাটা, আপনি এটার প্রতি একটু সদয় দৃষ্টি দেবেন, আর সম্ভবত এ মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং এবং হলের একটা প্রকল্প শিক্ষা মন্ত্রণালয় থেকে থেকে যাবে, আপনি এটার প্রতি একটু সুবিবেচনা করবেন, কারণ আমরা এর আগে আপনার মুখ থেকেই শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কোন প্রকল্প এখানে ওঠে আমি বলে দিই যে পাস পাস পাস, আমরা এটা শুনেছি, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটু বেশি ভালোবাসে। আর আমার একটা আমার কিছু অভিযোগ রয়েছে, কিন্তু আপনাকে কাছে পেয়েছি আর যাই না, কবে পাবো কিনা সেই অভিযোগগুলো একটু বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবগত আছেন যে কুসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি জানি না যে আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমার মনে হয় তাদের ল্যাকিংসের কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কারণ আমরা জানি যে আপনি তরুণদের পালস বুঝেন, আপনি তরুণদের নিয়ে সেমিনার করেন, লেটস টক করেন, সুতরাং আপনার কাছে আমার কেন যেন মনে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন গ্যাপের কারণে সঠিক মেসেজটা আপনাকে দেওয়া হয়নি, সেই কারণে আজকে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায়
ছয় সালে আমি স্কুল কমিটির ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলাম হাজী মোহাম্মদ মহসিনুলে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13-14 শেষ হয়ে ভর্তি হয়ে 15 সালে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় উপমানব সম্পদ উন্নয়ন বিষয়ের সম্পাদক পদে ছিলাম। অথচ এই কোটা সংস্কার আন্দোলনের কারণে আমাকে, আমি খুব বিনয়ের সাথেই বলবো যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটা অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এরকম একটা উপস্থিত থাকা অবস্থায়। আর আপনারা দেখছেন যে আমার পরিবারের, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারই ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের, কিন্তু তারপরেও শুধুমাত্র একটি এই যৌক্তিক আন্দোলনে, যেই আন্দোলনে যেটা হারুন স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন স্যার বলেছিলেন যে এই আন্দোলনের ক্রেডিটটা ছাত্রলীগ নিতে পারত, কিন্তু তখনকার আমি বলবো যে নেতৃত্বের ব্যর্থতার কারণে ছাত্রলীগের হাতেই, ছাত্রলীগের ছেলেরা এই আন্দোলনটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছিল, কিন্তু আবার বদনামটা তাদেরকে নিতে হয়েছে। এই যে পরিস্থিতি গুলো, আমার মনে হয় যে যারা এগুলোকে আপনি দায়িত্ব দেবেন তাদের কাছ থেকে আপনি একটু ভালোভাবে খোঁজ দেবেন, কারণ ইনফরমেশন গ্যাপের কারণে আমাকে কিন্তু পরিস্থিতি গুলো হয়েছে। আর আমি আপনার প্রতি যেটা কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আপনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন গণতান্ত্রিক মূল্যবোধকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, আপনি যে উদ্যোগ নিচ্ছেন যে ডাকসু সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন সেটি আপনি কার্যকর করবেন। আর যেটা আমরা বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যে একটি কথাই বলি, তিনি কিছু কিছু কথা আমাদের শিখিয়ে গেছেন। আর আমি মনে করি যে তিনি শুধুমাত্র আওয়ামী লীগের কোনো নেতা নয়, তিনি সারা বাংলাদেশের, তিনি সারা বিশ্বের নেতা। তিনি যেমনটি তার কথাগুলো আমরা সবসময় যেটা মনে করি যে তিনি বলেন কথাগুলো খুব, যে যদি কেউ ন্যায্য কথা বলে এবং সংখ্যায় যদি একজনও হয় আমরা সেটা মেনে নেব। সুতরাং যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবেন তারা এই জিনিসটা ধারণ করবেন, এবং যারা দেশরত্নের শেখ হাসিনার কর্মী হিসেবে পরিচয় দেবেন তার যে স্লোগান উচ্চ আদর্শ ও সাদামাটা জীবন, এটাই হোক ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য, এটা প্রত্যেকে ধারণ করবে। আর আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রীর এই একটি বাক্য, এটা শুধু ছাত্রলীগের নয়, এটি ছাত্র রাজনীতির সকলেরই এই বিষয়টা মনে রাখা উচিত। আর আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আমি ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি। আর আমি এখানে আমি আমার পাশে দাঁড়ে পাবে অনেক মানে প্রতিদশা রাজনীতিবিদ যোগ্য ব্যক্তিত্ব রয়েছেন, তাদের প্রতি খুবই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আজকে ডাকসু এবং বিভিন্ন হল সংসদে যারা নির্বাচিত হয়েছে তারা সবাই অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে আমি যেহেতু বিপি নির্বাচিত হয়েছি, আমি আর একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ডাকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী একটু কথা বলতে বলে রাখতে চাই যে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনেক ধরনের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নেয়, সেটা আমরা দেখেছি। আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 শ্রেণীর কর্মচারীদের একটি আন্দোলনে নৈতিক সমর্থন দেয় তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করেছিল এবং তাকে বলেছিল যে মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নিতে, তিনি কিন্তু সেটা নেননি। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম কিছু স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নেয় ছাত্রদের বিরুদ্ধে গিয়ে, আমি বলবো যে আপনি সেগুলো একটু খেয়াল রাখবেন। এবং আমাদের দেশে যেটা আপনি যেভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একাডেমিক সিলেবাস বা কারিকুলামটাকে একটু মডিফাই করা দরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য। আমরা দেখি যে আমি কাউকে ছোট করে অনেক অপ্রয়োজনীয় মানে যে বিষয়গুলো আসলে বর্তমান যুগের সাথে মানে মডারেট না সেরকম কিছু বিষয়ে কতগুলো সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করা হয়, তারপরে চাকরির জন্য আবার তাদেরকে একটা আলাদা প্রিপারেশন নিতে হয়, মানে যেটা এবং অনেকের ম্যাক্সিমাম টার্গেটই থাকে বিসিএস, কিন্তু যদি হচ্ছে সাবজেক্টিভ কিছু সাবজেক্ট থাকে যে চাকরির সাবজেক্টিভ কিছু বিষয় বা বিষয়ভিত্তিক কিছু বিষয়ের উপরে জোর দেওয়া হয় তাহলে আমার মনে হয় বেকারত্ব সমস্যাটাও অনেকাংশে সমাধান হবে এবং আমাদের বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটা মডিফাই, সিলেবাস বা কারিকুলামটা মডিফাই করা খুবই জরুরি। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয় অন্তত আপনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যেটা আমরা দেখছি যে মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা অনেকগুলো ফ্লাইওভার পদ্মা ব্রিজ, আসলে এই কাজগুলো অনেকটা দৃশ্যমান না হয় অনেক হয়তো চোখে পড়ছে না কিন্তু মনে হচ্ছে হয়তো 2-3 বছর পরে এগুলো দৃশ্যমান হবে, সবার চোখে দৃশ্যমান হবে। আমি চাই যে শিক্ষা ব্যবস্থাটার একটা আমূল পরিবর্তন আপনার হাতে ঘটুক, আপনি দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে সিলেবাস মডিফাই করার জন্য একটু ভাববেন। আর বিষয়ভিত্তিক সাবজেক্ট যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোতে জোর দেওয়া হয় সেটি একটু দেখবেন।
এবং হচ্ছে যেটা আমরা বলেছি যে আমাদের কারিগরি শিক্ষার উপরে জোর দিতে হবে, যেটা আমরা দেখেছি চীন আমেরিকা কি করে, আমেরিকা হচ্ছে তারা যুদ্ধ বিমান বানায়, অস্ত্র বানায়, বিশাল বিশাল মানে তাদের টার্গেট থাকে বড় বড় প্রজেক্ট। কিন্তু আমরা দেখছি চায়না কি করে, 5 টাকার প্লাস্টিকের খেলনা, ধরেন 1500 টাকার চাইনিজ মোবাইল, ওরা কিন্তু এভাবে ট্রেডে কিন্তু একটা মারাত্মক ইনফ্লুয়েন্স ওদের আছে। তো আমাদের এই কারিগরি শিক্ষার প্রতি একটু জোর দিতে হবে, সেই বিষয়টা আপনি দেখবেন। আর সর্বোপরি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি এবং আপনার প্রতি একটি অনুরোধ করবো যে আপনি যে ইতিহাস সৃষ্টি করেছেন 28 বছর পরে, আপনার সরকার দৃঢ়তা দেখিয়েছে, সাহস দেখিয়েছে ডাকসু নির্বাচন, যদিও এই নির্বাচন নিয়ে বেশ কিছু ছাত্রের বা অনেকের আমারও একটু অনিয়ম চোখে পড়েছে, ত্রুটি চোখে পড়েছে। সামনের নির্বাচনে যেন সেই ত্রুটি বা অনিয়ম চোখে না পড়ে এবং প্রতি বছর যেন এই নির্বাচনটা কন্টিনিউটি থাকে। কারণ একটা কথা আমাদের সবাই অস্বীকার করলে 100% পিওরিটি সব কাজে পাওয়া যায় না, কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, সেটা আমরা ধরে রাখি। আমরা বলছি যে আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি মেসেজ দিবেন যে তারা আগামীবার কোনো রকমের প্রশ্ন যেন থাকে না নির্বাচনটা নিয়ে, এবং প্রতি বছর যেন এটার কন্টিনিউটিতে থাকে। আমরা বা আপনিও যেন বলতে পারেন যে 28 বছর পরে শেখ হাসিনা দৃঢ়তা দেখিয়েছিল, ছাত্র সংসদ নির্বাচন চালু করে দিয়েছিল যে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে ছড়িয়ে দিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এখানে আমার একটি ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি আর তার গান ছিল, আমি ক্লাস 5 এ একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে একটা একটা গান ছিল যদি রাত পরে শোনা যেত, বঙ্গবন্ধু মরেনি তার আমরা পেতাম, জাতির পিতা বিশ্ববিদ্য মহান নেতা, এরকম একটি গান। আর বঙ্গবন্ধু প্রেমে তো সবাই পড়েছে, আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই 2.5 বছর বয়সে হারিয়েছি, আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন কোনো রকম প্রোটোকল ব্রেক করে তাকে ওয়েলকাম জানিয়েছিল, আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে সালাম করা। কিন্তু আমি হচ্ছি তার সাথে তো তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি। আমি তো আমি প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের